গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বুধবার সকালে আগরতলা অশ্বিনী মার্কেট এলাকা থেকে দুই বিদেশি ব্যক্তিকে আটক করল আমতলী থানার পুলিশ। তাদের নাম ইয়াকুব ইয়াজ দানবক্স এবং শাহিন মণ্ডল। জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে এবং অপরজনের বাড়ি বাংলাদেশে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল সহ বেশ কিছু ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো প্যান কার্ড। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তাদের মোবাইল পাকিস্তানের জঙ্গি সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য দেখতে পাওয়া গেছে। দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছেন আমতলী থানার এসডিপিও এবং আমতলী থানার ওসি নারুগোপাল দে। ঘটনার সত্যতা স্বীকার করে নিল তদন্তের স্বার্থে ধৃতদের স্বীকারোক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আমতলী থানার পুলিশ আধিকারিকেরা। সকালবেলা অশ্বিনী মার্কেট এলাকায় মোবাইল ডিউটি চলাকালীন আমাদের কাছে একটা সিক্রেট সোর্সে ইনফরমেশান আসে যে ওই জায়গাতে দুজন অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে। তখন আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং দেখতে পাই দুজন ব্যক্তি ঘোরাফেরা করছে। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা একজন বাংলাদেশি এবং একজন ইরানের বলে নিজেদেরকে পরিচয় দেয়। তখন আমরা তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে কোনো কিছু স্যাটিসফ্যাকশন কোনো জবাব পাইনি বা তাদের কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র পাইনি। একটি মোবাইল রিকভার করা হয়েছে তাদের কাছ থেকে, তারপর তাদেরকে আমরা থানাতে নিয়ে এসেছি। স্যার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু জানা গেছে এই ব্যাপারে? জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত এতটুকুই জানা গেছে যে একজন ইরান, একজন বাংলাদেশ, এতটুকুই জানা গেছে। স্যার, ওই এলাকা থেকে কিছু কিছু ব্যক্তি দাবি করছে যে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইলে নাকি পাকিস্তানি জঙ্গি সংগঠনের কিছু ছবি পাওয়া গেছে, বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? দেখুন, এটা নিয়ে তদন্ত চলছে, এখনও কি আমার কিছু পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্তের পরে সব কিছু বলা যাবে। মামলা নেওয়া হয়েছে স্যার তাদের? হ্যাঁ, মামলা অবশ্যই নেওয়া হবে। তাদের মামলা নেওয়া হবে, তারপর আমরা আগামীকাল তাদের কোর্টে ফরওয়ার্ড করব। ধৃতদের বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে বলে এদিন জানিয়েছেন আমতলী থানার ওসি নারুগোপাল দে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।